আমাদের জীবনে প্রতিনিয়ত কত ঘটনা ঘটে, সব ঘটনা কিন্তু আমাদের মনেও থাকে না। অনেক সময় অনেক ছোট ঘটনাও আমাদের মনের মধ্যে থেকে যায়, আবার অনেক সময় অনেক বড় ঘটনাও আমরা ভুলে যাই। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে একটা কথা বলেছিলেন, স্মৃতির পটে জীবনের ছবি কে আঁকিয়া যায় জানি না, কিন্তু যেই আঁকুক সে ছবিই আঁকে। অর্থাৎ যাহা কিছু ঘটিতেছে তাহার অবিকল নকল রাখিবার জন্য সে তুলি হাতে বসিয়া নেয়। সে আপনার অভিরুচি অনুসারে কত কি বাদ দেয়, কত কি রাখে, কত বড়কে ছোট করে, ছোটকে বড় করে করিয়া তোলে। সে আগের জিনিসকে পাছে ও পাছের জিনিসকে আগে সাজাইতে কিছুমাত্র দ্বিধা করে না। বস্তুত তাহার কাজ ছবি আঁকা, ইতিহাস লেখা নয়। আজ এই জীবন স্মৃতি গ্রন্থটা পড়তে পড়তে ঠিক 10 বছর আগের একটা দিনের কথা মনে পড়ে গেল। সময়টা ছিল 2010, বাংলা অনার্স পাশ করে তখন এমএতে ভর্তি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে। যথারীতি পড়াশোনাও চলছে। 15-20 দিন যাওয়ার পর ওখানকার সেমিস্টার ব্যবস্থাটা ঠিক পছন্দ না হওয়াতে অন্য ইউনিভার্সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু ইতিমধ্যে কলকাতা আর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, যেটা কল্যাণীর আন্ডারে, ওখানে ভর্তি হয়ে গেছিল। একমাত্র বাকি ছিল রবীন্দ্রভারতী। তো রবীন্দ্রভারতীতে তখনই ছুটলাম, ওখানে অ্যাডমিশন পেয়েও গেলাম। এবার পাওয়ার পর এখানকার অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে। তখন শুরু হলো প্রক্রিয়া, ডিপার্টমেন্টের লাইব্রেরি, ডিপার্টমেন্টের হেড, আর্টস ফ্যাকাল্টির ডিন, সেন্ট্রাল লাইব্রেরি, এই সমস্ত জায়গা থেকে সব ক্লিয়ারেন্স নিতে নিতে একটা সময় যখন সেন্ট্রাল লাইব্রেরিতে পৌঁছালাম, তখন দেখলাম আমাদের মতোই আরেকটা ছেলেও ক্লিয়ারেন্স নিচ্ছে। এক মুহূর্তে ভেবে নিলাম যে ও হয়তো আমাদের মতোই ইউনিভার্সিটি ছেড়ে অন্য কোনো ইউনিভার্সিটিতে যাবে। তো কৌতূহলটা চেপে রাখতে পারলাম না, ওকে বলেই ফেললাম, কিরে তুই কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছিস? বলছে, মানে? বলছি, এই যে অ্যাডমিশন ক্যান্সেল করছিস, অন্য কোথাও ভর্তি হবি? তারপরও যে কথাটা বলল মনটাকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিয়েছিল। ও বলল, না রে, আমি পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছি। কথাটা শোনার পর চোখের জলটাকে গোপন করলেও মনের ভিতরে একটা খুব বড় আঘাত লাগলো। আমিও তো একটা সাধারণ, ওর মতোই একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা, তাহলে ও কেন পড়া ছেড়ে দিচ্ছে? তখনও জানতে পারিনি ওর সম্পর্কে সব। তারপরও বলল যে আমার তো বাবা মা নেই, কাকা আমার পড়াশোনা চালাতে পারছে না, বলল যে আমি আর চালাতে পারছি না, তুই পড়া ছেড়ে দিয়ে চলে আয়। ভাবতে সত্যিই অবাক লাগে, এতগুলো কলেজ থেকে মাত্র 200টা ছাত্র এমএতে চান্স পেয়েছিল কল্যাণীতে, তার মধ্যে ও জায়গা করে নিয়েছিল। তার মানে যথেষ্ট মেধা ছিল ওর, কিন্তু সেই সুযোগটাকে ও কাজে লাগাতে পারল না, মেধা অর্থের কাছে হেরে গেল। ও কিন্তু পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি চলে যাচ্ছে। ওকে আমি আর সেদিন, আর সেদিন বলতে ওই দিনই তো লাস্ট দেখা হয়েছিল, আমি তো ওখান থেকে চলে এলাম, ও চলে এলো। সেদিনের পর আর ওর সঙ্গে কোনোদিন দেখা হয়নি, আর ওকে আর বেশি কিছু আমি বলতেও পারিনি, কারণ আমার মনটা সেদিন অত্যন্ত ব্যথা এবং দুঃখে ভারাক্রান্ত হয়েছিল যে এর যে পরিস্থিতি, এই পরিস্থিতি তো, এই পরিস্থিতির শিকার তো আমিও হতে পারতাম। তো সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে তিনি আমাকে
এতটা অসুবিধার মধ্যে ফেলেননি, তিনি আমাকে সেটুকু সুযোগ দিয়েছেন, আরও সেটুকু সুযোগও পাইনি। ওর নামটাও জানা ছিল, বিলাস কৈবর্ত। নামটা ওর বিলাস, কিন্তু জীবনে বিলাসিতার স্বাদ সে কখনোই পায়নি। যেহেতু ওর মা বাবা ছিল না, সম্ভবত খুবই কষ্ট করে, অনেক অনেক পরিশ্রম করে ও হয়তো ওই পর্যন্ত পড়াশোনাটা চালিয়েছিল। তারপর রবীন্দ্রভারতীতে চলে গেলাম, পড়াশোনার চাপ, ছোটাছুটি, এই সমস্ত আবহে পড়ে এই ঘটনাকে ভুলেই গেলাম। দীর্ঘদিন এই ঘটনা মনেই ছিল না, মাঝে মধ্যে হঠাৎ হয়তো মনে পড়তো কথাটা, কিন্তু সেভাবে আর কখনো ভাবিনি। আজকে রবীন্দ্রভারতীরই আমার এক সহপাঠী, তার একটা খেলা বলা যেতে পারে, যে 10 দিনে 10টা বই পড়তে হবে এবং সেটা ফেসবুকে পোস্ট করতে হবে। তখনই আমার প্রিয় বই এই জীবন স্মৃতি বইটাকে আমি প্রথমে বেছে নিলাম, এবং সেটা পড়তে পড়তে, প্রথম প্যারাটা পড়তে পড়তেই আমার এই বিলাস কৈবর্তর স্মৃতিটা মনটাকে আবার গভীরভাবে নাড়িয়ে দিল এবং মনটাকে ব্যথায় ভারাক্রান্ত করে দিল। ওর আর কোনো খোঁজ নেওয়া হয়নি, ওর ফোন নাম্বারটাও তখন নেওয়া হয়নি, ফোন ছিল কি না তাও ঠিক জানি না। ও এখন কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। তবে এটাই চাই যে পুঁথিগত শিক্ষা থেকে সে বঞ্চিত হলেও সে নিশ্চয়ই মানুষের মতো মানুষ হয়েছে হয়তো এতদিনে, কারণ দুঃখ আমাদেরকে, দারিদ্রতা আমাদেরকে মহান করে। হয়তো বা বিলাস কৈবর্ত এতদিনে খুব ভালো একটা মানুষ হয়তো নিশ্চয়ই হয়েছে, এটা আমার বিশ্বাস। এবং আজকের প্রেক্ষিতে কিন্তু এই বিলাস কৈবর্তের মতো অনেক মানুষই টাকার অভাবে, সামর্থ্যর অভাবে জীবনের মূল স্রোত থেকে হারিয়ে যায়। অনেক কিছু তাদের হাতে ধরা দেয় না টাকার জন্য। তো বিলাস কৈবর্তের ক্ষেত্রেও কিন্তু এটাই ঘটেছিল। ও হয়তো সুযোগ পেলে, হয়তো কে বলতে পারে, সুযোগ পেলে হয়তো অনেক দূর যেতে পারত, MPhil, PhD, হয়তো বা কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরও হতে পারত, কিন্তু দারিদ্রতা তার পথের কাঁটা হয়ে দাঁড়ালো। তো আজকের এই ঘটনাটা বলতে বলতে মনটা এতটাই ভারাক্রান্ত যে শুধু একটা কথাই বলবো, যে এই বিলাস কৈবর্তের মতো এই পরিস্থিতি, দারিদ্রতার শিকার যেন আর কাউকে না হতে হয়। সবাই যেন তার লক্ষ্যে, তার স্বপ্নে যেন পৌঁছাতে পারে। তা আজকে এই ঘটনাটা, আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে এই ঘটনাটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। সকলে ভালো থেকো।